হাওড়ে বাঁধ নির্মাণে দুর্নীতির প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। বিকেলে ক্ষতিগ্রস্ত হাওড় এলাকা পরিদর্শনে এসে সুনামগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, অনিয়ম খতিয়ে দেখতে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ঠিকাদারদের বিল পরিশোধ করা হবে না। হাওড়ের ফসল রক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহণ করা জরুরি বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। যারা দায়ী তাদেরকে শাস্তি পেতে হবে।